আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি খামারের প্রচন্ন তো একটি ভিডিওতে। আমি মোহাম্মদ রিদওয়ান খন্দকার। দর্শক বন্ধুরা, আজ আমি একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা হয়তো হাঁস মুরগি, গরু, মহিষ, ছাগল, বেড়া, পাখি, মাছ ও কবুতরকে ওষুধ খাওয়ান, বুঝেন না কোন ওষুধটি কী কাজ করে, কোন সময় কোন ওষুধটি ব্যবহার করতে হবে। তেমন একটি ওষুধ অ্যাসকাসিটিসি ব্যাট, এটি কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তার নিচ থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। অ্যাসকাসিটিসি ব্যাট পোলট্রির ব্যাকটেরিয়াজনিত বিভিন্ন রোগসমূহের নিরাময়ে ব্যবহার্য একটি কার্যকর অ্যান্টিবায়োটিক। অ্যাসকাসিটিসি ব্যাট গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ঘটিত রোগের, যেমন পোলট্রির কোলিফর্ম ইনফেকশন, সেপটিসেমিয়া, ওসফালাইটিস, সাইনোসাইটিস, ফাউল কলেরা, ক্রনিক রেসপিরেটরি ডিজিজ, ব্রঙ্কাইটিস এবং দ্বিতীয় পর্যায়ে ব্যাকটেরিয়ার সংক্রমণ ইত্যাদি বিরুদ্ধে কার্যকরী। অ্যাসকাসিটিসি ব্যাট মাছের বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমণেও ব্যবহার করা যায়। পোলট্রিতে ব্যাকটেরিয়া সংক্রমণের বিস্তৃত পরিসর প্রতিরোধ ও চিকিৎসার জন্য কার্যকর অ্যান্টিবায়োটিক। কার্যপ্রণালী: অ্যাসকাসিটিসি পাউডার তার 30S রাইবোসোমাল সাবনিটে আবদ্ধ হয়ে ব্যাকটেরিয়াকে নিষ্ক্রিয় করে, ফলস্বরূপ ব্যাকটেরিয়া প্রোটিন সংশ্লেষণ করতে পারে না, যা এর দংশের দিকে পরিচালিত করে। অ্যাসকাসিটিসি পাউডার গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট বিস্তৃত রোগের বিরুদ্ধে কার্যকর, যেমন কোলিফ্রম, সেপটিসেমিয়া, ওমফালাইটিস, সেনোভাইটিস, ফাউল কলেরা, দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের রোগ CRD, ব্রঙ্কাইটিস, নিউকেসল রোগের সেকেন্ডারি ব্যাকটেরিয়া সংক্রমণ এবং হাঁস মুরগি কোক্সিডিওসিস। অ্যাসকাসিটিসি পাউডার গবাদি পশু এবং মাছের বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমণেও ব্যবহৃত হয়। ওষুধের নাম: অ্যাসকাসিটিসি। ওষুধের ধরন পাউডার। মূল উপাদান ও পরিমাণ: প্রতিটি গ্রাম পাউডারে রয়েছে ক্লোরটেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড BP 200 মিলিগ্রাম। প্রতি নির্দেশনা: ভেটেরিনারি ডাক্তারের পরামর্শক্রমে খাওয়াতে হবে। প্রত্যাহারকাল: মাংস 10 দিন, ডিম 3 দিন। বিরোধিতা: অ্যাসকাসিটিসি পাউডারের দীর্ঘমেয়াদী ব্যবহার ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন কে এর সংশ্লেষণকে বাধা দেয়। সতর্কতা: টেট্রাসাইক্লিন গ্রুপের সাথে পেনিসিলিন বা টেপটোমাইসিনের ব্যবহার বেশিরভাগ প্রাণীর বিভিন্ন ব্যাকটেরিয়াজনিত রোগের জন্য নিষিদ্ধ। এটি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং আয়রনের সাথে ব্যবহার করা উচিত নয়। প্যাকেট খুলে দ্রুত ব্যবহার করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া: কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া প্রদর্শিত হয়নি। কখনও কখনও স্নায়ুর দুর্বলতা, হাইপোটেনশন, অ্যাটাস্কিয়া, ওজন হ্রাস হতে পারে। প্যাক সাইজ: 100 গ্রাম, 500 গ্রাম এবং 5 কেজি স্যাশেট। উৎপাদনকারী প্রতিষ্ঠান: SKF ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বাজারজাতকারী প্রতিষ্ঠান: SKF ফার্মাসিউটিক্যালস লিমিটেড। মাত্রা ও প্রয়োগ বিধি: 1 গ্রাম পাউডার 1.5 লিটার খাওয়ার পানিতে মিশিয়ে পর্যায়ক্রমে 7 দিন ব্যবহার্য, অথবা 75 থেকে 150 গ্রাম পাউডার 100 কেজি খাদ্য মিশিয়ে 7 দিন খাওয়াতে হবে। ডোজ, প্রয়োগ, মাত্রা, ব্যবহারের নিয়ম: পোলট্রিতে চিকিৎসার ক্ষেত্রে 50 গ্রাম অ্যাসকাসিটিসি পাউডার প্রতি 75 লিটার পানিতে পরপর 7 দিন, অথবা 75 থেকে 150 গ্রাম পাউডার 100 কেজি খাবারের সাথে পরপর 7 দিন মেশাতে হবে। CRD এবং CCRD চিকিৎসার জন্য 225 থেকে 260 গ্রাম পাউডার ছাড়াও 30 থেকে 35 গ্রাম টিয়ালিন 450 পাউডার সঠিকভাবে প্রতি 100 কেজি খাবারে 5 থেকে 7 দিন পরপর মেশাতে হবে। রোগ প্রতিরোধ ও মুরগির ডিম উৎপাদন বৃদ্ধির জন্য 40 গ্রাম পাউডার 100 কেজি ফিডের সাথে মিশে ক্রমাগত ব্যবহার করতে হবে। শেষে একবার খোলা হলে তা দ্রুত ব্যবহার করুন। সংরক্ষণ: আলো ও আর্দ্রতা থেকে দূরে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অথবা এর নিচে রাখুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। শুধুমাত্র প্রাণী চিকিৎসার জন্য। দাম খুচরা মূল্য প্যাকেট গায়ে লেখা আছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।